নমস্কার, আমি আশ্চর্য সুদ্যা বিশ্বাস, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজকে কুম্ভ রাশি নভেম্বর মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে 2023 নভেম্বর মাস, কেমন যাবে কুম্ভ রাশিতে কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবো। প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবন। কুম্ভ রাশির পারিবারিক জীবন বলতে অবশ্যই নভেম্বর মাসটা খুবই ভালো আপনাদের জন্য। পারিবারিক একটা সাপোর্ট আপনি পাবেন, বিশেষ করে বাবা মা ভাই বোন প্রত্যেকের একটা সাপোর্ট আপনি পাবেন। পরিবেশ অবশ্যই, পরিবারে একটা আনন্দের একটা পরিবেশ থাকবে সবসময়। আপনারা সবাই মিলে খুব খুশিতে থাকবেন এই নভেম্বর মাসটা। কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কাজ আপনার বাড়িতে হতে পারে। তো ওভারঅল পারিবারিক দিকটা ভীষণই ভালো। এরপর আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে একটাই কথা আমি বলবো যে মানসিক দিক থেকে বিশেষ করে শিক্ষায় আপনি কিন্তু এই টাইমে মন দিতে পারবেন না। মনটা কোথাও একটা যেন আপনার পড়াশোনায় থেকেও আপনার মনটা যেন অন্য কোথাও মনে হবে, মানে কোথাও একটা অ্যাবসেন্ট মাইন্ড আপনার কাজ করবে। তো সেই জায়গাটা আমি বলবো আপনাকে কিন্তু অধিক পরিশ্রম করার দরকার আছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, তবেই আপনি কিন্তু সাকসেস দেখতে পাবেন, নাহলে কিন্তু আপনার একটু প্রবলেম এই টাইমটা কিন্তু হবে। তো বারবার বলছি একটু অধিক পরিশ্রম করুন, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছে তাদেরকেও বলবো একটু পড়াশোনার টাইমিংটাকে আরও একটু বাড়ানোর চেষ্টা করুন, আরও একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, যাতে মনটা অন্যদিকে না চলে যায়। কারণ মনোযোগ যদি না হয় তাহলে কিন্তু পড়াশোনায় সাফল্য পাওয়াটা কিন্তু খুব মুশকিল। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে এই টাইমে চলতে হবে। এরপর আসছি কর্ম এবং ব্যবসা। কর্মে কিন্তু এই টাইমটা কিন্তু বিরোধীরা সক্রিয় হবে। কর্মে যারা কম্পিটিটার্সটা রয়েছে, আপনার যারা কলিগস রয়েছে, তারা কিন্তু এই টাইমে আপনার সঙ্গে কিছুটা কম্পিটিশন আসতে পারেন, কিছুটা আপনার প্রতি নেগেটিভ মাইন্ড তাদের তৈরি হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু একটু প্রবলেম আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে, আপনার নামে নেগেটিভ কোনো মেসেজ পৌঁছে দেওয়া আপনার বসের কাছে। তো সেই জায়গাটা কিন্তু কর্মের ক্ষেত্রে হতে পারে, আপনি একটু বুঝে শুনে চলুন, একটু বুদ্ধি করে চলুন, যাতে কোনো রকম সমস্যা আপনার না হয়। আর ব্যবসার ক্ষেত্রে যদি বলি, ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করেন, তাদের কিন্তু এই টাইমে লাভ রয়েছে। তো সেই জায়গাটা আপনি এ করতে পারেন, লাভ তুলতে পারেন। এছাড়া যারা শেয়ার ইনভেস্ট করছেন তারাও একটা লাভের মুখ দেখতে পাবেন। তো ওভারঅল কিন্তু এই ফিল্ডে প্রচণ্ড একটা উন্নতির যোগ রয়েছে, সেদিক দিয়ে কোনো রকম সমস্যা নেই। এছাড়া যারা আইটি সেক্টরে আইটি নিয়ে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো। যারা এমএনসি সঙ্গে বিজনেস করছেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। বিদেশি কোনো সংস্থার সঙ্গে ইম্পোর্ট বা এক্সপোর্টের সঙ্গে যারা বিজনেস করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা লাভের মুখ আপনারা দেখতে পাবেন বিজনেসের ক্ষেত্রে। এরপরে আসছে অর্থ। অর্থের ক্ষেত্রে একটাই কথা বলবো, টাকা আপনার আসবে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে কিন্তু কিছু এক্সপেন্সেসও আপনার বাড়বে। যে জিনিসগুলোতে আপনি ভাবছেন না সেই জিনিসগুলোতে হঠাৎ খরচা আপনার কিন্তু হয়ে যেতে পারে। তো প্রথমেই বলবো মাসের শুরুতেই আপনি বাজেট করে নিন এবং বাজেট করে চলার চেষ্টা করুন, যাতে আয় এবং ব্যয়ের যে সন্তুলনটা ঠিক করে আপনি ব্যালেন্স করে রাখতে পারেন। তাহলে কোনো রকম সমস্যা আপনি আর্থিক দিকটাকে বা মানিটারি দিকটাকে আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন, কন্ট্রোল করে চলতে পারবেন। এরপরে হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন। প্রেমের ক্ষেত্রে কিন্তু দারুণ এই সময়টা। নতুন যদি কোনো মনের মানুষ আপনি চেয়ে থাকেন, আপনি কিন্তু মনের মানুষ এই টাইমে পেয়ে যাবেন। এবং যারা রিলেশনে অলরেডি রয়েছেন, আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে খুব সুন্দর সময় কাটাবেন এই টাইমটা, কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। তো প্রেমের দিকটা কিন্তু খুব ভালো। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা সুখের পরিবেশই দেখতে পাবেন, আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে খুব ভালোভাবে আপনি এই টাইমটা কাটাবেন, খুব আনন্দে কাটাবেন এই টাইমটা। বৈবাহিক জীবন কিন্তু সুখের মুখই আপনি দেখতে পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বললে একটাই কথা আমি বলতে পারি, মাসের প্রথম সপ্তাহটা ঠিক আছে, দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শরীরটা একটু খারাপ হতে পারে। বিশেষ করে যারা কিডনিজনিত প্রবলেমে রয়েছেন, যাদের ধরুন কোনো রকম চোখের সমস্যা রয়েছে, যাদের কোনো কানের সমস্যা রয়েছে, তো তাদের এই প্রবলেমটা তাদের বেশি করে প্রবলেম হতে পারে, সেই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো আঘাতজনিত কারণে আপনার সমস্যা হতে পারে, তো সেই আঘাতের হাত থেকে বাঁচতে গেলে একটু নিজের প্রতি কেয়ার রেখে এবং চোখ কান খোলা রেখে আপনাকে চলতে হবে। এছাড়া স্বাস্থ্যের ক্ষেত্রে আর কোনো সমস্যা আমি দেখছি না, কিন্তু যে দিকগুলো বললাম একটুখানি বুঝে শুনে চলুন। আপনার এই মাসে লাকি কালার হচ্ছে ব্লু এবং হোয়াইট, লাকি নাম্বার হচ্ছে 2873, রাশি উপাদান বায়ু, আর রাশি অধিপতি স্বয়ং কর্মফলদাতা শনিদেব। অবশ্যই আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের পাশে থাকার, এবং আপনাদের তো এখন সাড়ে সাতই চলছে, সাড়ে সাতির দ্বিতীয় ফেজে আপনি এখন আছেন, কিন্তু হ্যাঁ
কর্ম যদি আপনি করেন, কর্মের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। হয়তো আপনাকে পরিশ্রম করাবে কর্মফলদাতা শনিদেব, কিন্তু বিশ্বাস করুন, সাড়ে সাথে যখন আমাদের কিছু নেগেটিভ প্রভাব দেয়, তার সঙ্গে কিন্তু অনেক কিছু শেখায় এবং জীবনে চলতে শেখায়, এবং আপনি আপনার জীবনের একটা নতুন মানে অবশ্যই খুঁজে পাবেন। এবং বিশেষ করে আপনার এই নভেম্বর মাস দেখবেন খুব ভালো যাবে। শুধু আমি যে দিকটা বললাম একটুখানি মেনটেন করার চেষ্টা করুন। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে পৌঁছে। এইগুলো আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।